আর মাত্র পাঁচ মাস বাকি, এরপরেই টোকিওতে পর্দা উঠবে গ্রীষ্মকালীন অলিম্পিক্সের। এরই মধ্যে ক্রীড়াজগের বড় এই আসরের আমেজ শুরু হয়ে গেছে দেশটিতে। অলিম্পিক্সে অংশ দিতে এরই মধ্যে বিভিন্ন দেশের অ্যাথলেটরা আসতে শুরু করেছেন জাপানে। এক বছর পিছিয়ে যাওয়ায় অনেকের মনে তৈরি হয়েছে সংশয়, তবে শেষ পর্যন্ত যে অলিম্পিক গেমস করাচ্ছে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে কথা ছিল অ্যাথলেট থেকে শুরু করে যারা অলিম্পিক্সে অংশ নেবেন তাদের সবাইকে নিতে হবে করোনা ভ্যাকসিন, কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহসভাপতি জন কোয়েটস জানান অ্যাথলেটদের ভ্যাকসিন নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অলিম্পিক্সে যেসব অ্যাথলিট অংশ নেবেন তাদের প্রতি চার দিন পরপর করোনার পরীক্ষা করা হবে। অলিম্পিক ভিলেজ আর ভেনু ছাড়া অন্য কোথাও যাবেন না তারা। আর গণমাধ্যমের ব্যাপারেও আমরা আরো কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো অ্যাথলিট যদি করোনার ভ্যাকসিন নিতে আগ্রহী না থাকেন তাহলে তাদের বাধ্য করা হবে না, কারণ এটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ভ্যাকসিন নিলে সেটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এদিকে 25 মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে টোকিও অলিম্পিক্সের মশাল রিলের, কিন্তু টোকিও অলিম্পিক্স কর্তৃপক্ষ জানান করোনায় সংক্রমণ এড়াতে সাময়িকভাবে স্থগিত করা হতে পারে গেমসের মশাল রিলের অনুষ্ঠান। অলিম্পিক্সের মশাল রিলের সময় দুই পাশে অসংখ্য দর্শক সমাগম হয়। আমরা আগে থেকেই নির্দেশনা দিয়ে রেখেছি যেন সবাই মাস্ক পরে এ সময়। আর মশাল রিলের অনুষ্ঠানে কেউ যদি অংশ নিতে চায় তাহলে আগে থেকেই তাকে তা নিশ্চিত করতে হবে। যদি তাতেও আমরা ভিড় কমাতে সক্ষম না হই তবে সাময়িকভাবে মশাল রিলের অনুষ্ঠান স্থগিত করা হবে, কারণ আমাদের কাছে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। 23 জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিক্সের। ফারজানা মুমু, সময় সংবাদ।